অরূপ দাস রুচি সঙ্গ লাস্ট 8-10 বছরে যা যা করেছে সবকে ভেঙে দিয়ে নিজের রেকর্ডটা নিজেই ভেঙে দিয়েছে আর কি। আমার অপূর্ব লেগেছে পুজোটা, ইনফ্যাক্ট পুরো থিমটা আমার অপূর্ব লেগেছে, মানে অকল্পনীয়। এবং যেভাবে ডিজিটালি একটা থিম করা যেতে পারে এরকম একটা ক্যানভাসের মধ্যে, মানে শব্দ হারিয়ে ফেলছি এটা ডিসক্রাইব করার জন্য, এত সুন্দর, এত অপূর্ব, মানে সুন্দর হয় না? মায়ের কাছে কি চাইবে? সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুখে থাকে, কারণ সেটাই অভাব। কারণ লাস্ট 2 বছর যেভাবে গেছে জীবনে কোনো গ্যারেন্টি নেই। অনেক মানুষ চাকরি হারিয়েছে, অনেক কিছু হচ্ছে লাস্ট 2 বছর ধরে। আমার মনে হয় কোথাও যেন পৃথিবীটা যেন শান্ত হোক, পৃথিবীটা যেন সুস্থ হোক, পৃথিবীটা যেন ভালো থাকুক সবাই, এটাই। এই সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ, এবং সেই সঙ্গে আরো দুটি পুজো মণ্ডল। জানি রাখি সল্ট লেকের এই পার্ট ওয়ানের পুজো মণ্ডল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মাধুরী চট্টোপাধ্যায়, পাশাপাশি কলেজ স্কোয়ার সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। শুরুতেই চলে যাব পার্থর কাছে। পার্থ, আমরা জানি যে এবারের বিশেষ আকর্ষণ এই লাল কেল্লা কলেজ স্কোয়ারে, সন্তোষ মিত্র স্কোয়ারে, এবং পাশাপাশি এই যে থিম, এই থিমের সঙ্গে যে লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট, এই এফেক্ট কিন্তু মানুষকে বিশেষ করে দর্শনার্থীদের বৃষ্টি উপেক্ষা করে টেনে নিয়েছে। এবং আজকে এই মুহূর্তে যতটা বৃষ্টি পড়ছে, লাইট এন্ড সাউন্ড এফেক্ট কতটা কাজ করছে সেখানে জানতে চাইব। দেখা একেবারে ঝলমলে মণ্ডপে কার্যত এখন একটু বাধা হয়ে দাঁড়িয়েছে অসুর বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়ানোর জন্য লাইট অ্যান্ড সাউন্ড সেটা বন্ধ করে রাখতে হয়েছে। পুজো উদ্যোক্তারা লাইট অ্যান্ড সাউন্ডের এফেক্ট সেটা বন্ধ রেখেছেন, কিন্তু দর্শকদের মধ্যে উৎসাহের যে এতটুকু খামতি নেই সেটা কিন্তু এই ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে। আমার সহকর্মী শান্তনু দত্তর ক্যামেরার লেন্স যতদূর পর্যন্ত যাচ্ছে শুধুমাত্র কালো মাথা দেখতে পাওয়া যাচ্ছে, এবং কারো একবারে ছাতা মাথায় দিয়ে ঠিক ঠিক করছে মানুষ, তারা কিন্তু আসছেন ভিজে পোশাক, মাথায় ছাতা, কেউ কেউ মাথায় পলিথিন, কেউ কেউ তো দেখছিলাম একবার রেনকোট পরে চলে এসেছেন ঠাকুর দেখার জন্য। অর্থাৎ দুর্গাপুজো হচ্ছে এমন একটা উৎসব, বাঙালির কাছে সবথেকে বড় উৎসব, সেই সবথেকে বড় উৎসবে যতই বৃষ্টি অসুর হয়ে দাঁড়াক না কেন কোনো রকমভাবেই যে মিস করা যাবে না সেটাই কিন্তু এই ছবি দেখলে স্পষ্ট। মধুবন্তী, অর্থাৎ পার্থ, এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখলাম বৃষ্টির জন্য বন্ধ হয়েছে লাইট এন্ড সাউন্ড এফেক্ট। আমরা এবার চলে যাব পৃথা দাশগুপ্তর কাছে। পৃথা রয়েছে কলেজ স্কোয়ারে। তুমি একটু আগেই দেখাচ্ছিলে ছবিটা মুষলধারে বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে 8-80 ছাতা মাথায় পৌঁছে গেছেন পুজো মণ্ডপে। শারদোৎসব তো বছরে একবারই হয়, আর এই শ্রেষ্ঠ উৎসবে কোনো বাধাই যেন দর্শনার্থীদের থামাতে পারে না। অদম্য ইচ্ছা শক্তি, বৃষ্টিকে উপেক্ষা করে কালো ছাতার ভিড় এবং ছাতা মাথায় প্রচুর দর্শনার্থী তারা এগিয়ে চলেছেন। শুধুমাত্র আমি বারবারই বলছি কলেজ স্কোয়ারের যেটা অন্যতম ইউএসপি অবশ্যই সাবেকি প্রতিমা, সাবেকি প্রতিমা তো রয়েছে, তার সঙ্গে ঝাড়বাতি এবং আলোকসজ্জা এবং জলের উপরে আলোকসজ্জা, সেটা দেখার জন্যই এই ভিড়। আমি সরাসরি তোমাকে ভিড়ের ছবিটা দেখাচ্ছি, যে বৃষ্টিকে উপেক্ষা করে এই যে ভিড়, সেই ভিড় এগিয়ে চলেছে। এবং শুধুমাত্র এইখানে নয়, সমগ্র উত্তর থেকে দক্ষিণ সমগ্র জায়গাতেই বৃষ্টিটা কোনোই বাদ সাজছে না। এবার আসি একটু মণ্ডপ এবং প্রতিমার কথায়। 75 বর্ষে পদার্পণ করেছে কলেজ স্কোয়ারের পুজো, এবং এই পুরো মণ্ডপ যেটা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, সমগ্র মণ্ডপে কোনো কাপড়ের ব্যবহার হয়নি, শুধুমাত্র প্লাই আর কাচ। আর অবশ্যই প্রতিমা সাবেকি, 75 বছর ধরে একই সাবেকি প্রতিমা তৈরি করে আসছেন উদ্যোক্তারা, এবং তারা বলছেন যে ভিড় টানার এই একটাই ইউএসপি উত্তর কলকাতায় সাবেকি পুজো যদি দেখতে হয় সেক্ষেত্রে কলেজ স্কোয়ারে কিন্তু আসতেই হবে। এখন যে ছবি দেখাচ্ছি সেটা ঝাড়বাতি, ঝাড়বাতি দেখার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড় হয়, তার কারণ আমরা জানি কলেজ স্কোয়ারের আলোকসজ্জার পাশাপাশি ঝাড়বাতিও কিন্তু অন্যতম ইউএসপি। অর্থাৎ জনজোয়ারে ভাসছে এই মুহূর্তে কলেজ স্কোয়ার। এবার চলে যাব সল্ট লেকের এই পার্ট ওয়ানের পুজো মণ্ডপ থেকে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মাধুরী চট্টোপাধ্যায়। মাধুরী, তুমি বলছিলে এই পুজোর বিষয় ভাবনার অভিনবত্বে একেবারে পরিপূর্ণ, কি ছবি এই মুহূর্তে? একদমই মধুমন্তে, বিষয় ভাবনায় অবশ্যই অভিনবত্বের ছোঁয়া, এবং সেই অভিনবত্বের ছোঁয়া পেতেই বৃষ্টিকে উপেক্ষা করেও প্রচুর মানুষ এই মুহূর্তে মহাষ্টমীর রাতে এসে পৌঁছেছেন সল্টলেক এই ব্লকের পার্ট ওয়ানের এই পুজো মণ্ডপে। এবং দুর্গাপুজো যে বাঙালির এবং সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের প্রাণের উৎসব, সেখানেই বোধহয় এর সার্থকতা যে বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষ কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন। থিমের কথা যদি তোমায় এবার বলি, এখানকার থিম
পদ্মা পাড়ের রূপকথা। জেলেদের জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপের ছত্রে ছত্রে, এবং সেখানে মা যেন এখানে বাইরের কোনো কেউ নন, মা যেন এখানে জেলেদের পরিবারেরই এক সদস্যা। তিনি তার সন্তান সন্ততিকে নিয়ে যেন তাদেরই মধ্যে একজন হয়ে উঠেছেন, এবং এই যে মণ্ডপের যে অন্তঃসজ্জা সেটাও কিন্তু জেলেদের বাড়ির ভিতরের যে অন্তঃসজ্জা আমরা দেখতে পাই সেই রকমই। আর সেক্ষেত্রে অল্প আলোর ব্যবহার অবশ্যই নজর কাড়ে, এবং নজর যে কাড়ছে এই থিম তা দর্শনার্থীদের ভিড় দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। শুধু মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা প্রতিমার রূপই নয়, একটা যে আবহ তৈরি করা হয়েছে সেই আবহও কিন্তু সেই জেলেদের জীবন কাহিনী ফুটে তোলার পক্ষে পরিপূরক হয়ে উঠেছে।